এখানে দেখো কেবিনে কে বসে আছে, কোন খেলোয়াড়। এই দেখো, এরা কেবিনে সাধারণত রেস্ট করার জন্য আসে রাত্রেবেলায়। বন্ধুরা, আজকে আর একটা ভালো জিনিস তোমাদের দেখাবো, তো সাথে থাকো। কি দেখাচ্ছি? আমি যাচ্ছি এখানে, গ্রামে একটা স্টেডিয়াম বানিয়ে দিয়েছে সরকার, তো গ্রামের ছেলেরা যাতে খেলাধুলা করতে পারে তার জন্য বানিয়ে দিয়েছে। তো স্টেডিয়ামটা আমি দেখাচ্ছি, সেটা এখন কি অবস্থাতে আর কত লোক খেলাধুলা করছে, কি করছে, তো সেইগুলো আমি দেখাচ্ছি। চলো দেখো স্টেডিয়ামটা। আমি প্রবেশ করলাম ভিতরে, তো আমি দেখাচ্ছি স্টেডিয়ামটা কেমন। চলো স্টেডিয়ামটার চিত্র দেখে তুমি অবাক হয়ে যাবে। এই দেখো, এইভাবে স্টেডিয়ামটা পড়ে আছে। তো এখানে খেলাধুলা তো টোটাল বন্ধ, কোনো খেলাধুলা হয় না। এখানেও গরুদের উৎপাত থাকে দেখে বোঝা যাচ্ছে। আর রাত্রে এখানে দেখো কেবিনে কে বসে আছে, কোন খেলোয়াড়। এই দেখো, এরা কেবিনে সাধারণত রেস্ট করার জন্য আসে রাত্রেবেলায়। তো এখন আমি এখন এই একাই আছে। দেখো স্টেডিয়ামটা দেখাচ্ছি, কোন স্টেডিয়াম, একটা স্টেডিয়াম বানিয়েছে, তো সেখানে এই অবস্থাতে এখন আছে। তো দেখো স্টেডিয়ামটা, খেলাধুলা তো হয়ই না এখানে। দেখো ছোটো ছোটো ঘাস তো নেই একদম, সব বড় বড় হয়ে গেছে, আর খেলাধুলা করার মতো পরিবেশ তো একদমই নেই। আর দেখো এখানে দুই একজন লোক আসে বিভিন্ন ধরনের মর্নিং ওয়াক করতে, তখন এখানে বসে রেস্ট করে। আর দেখো স্টেডিয়ামের ব্যালকনি দেখাচ্ছি, ব্যালকনিটা এই দেখো, গ্যালারি, গ্যালারিটা আমি যাচ্ছি দেখা যাক। এই দেখো প্রচুর অনেক চেয়ার আছে, কিন্তু চেয়ারে বসার মতো লোক নেই। দেখো একজন বসে আছে, দেখি ওর সাথে কথা বলি। ক্যায় ভাইয়া, ভিডিও বানা রা হ্যায় তোমারা, স্টেডিয়াম কা হালাত ক্যা হ্যায়, কুচি গাই, কিছু হতা হ্যায়, খেলা হতা হ্যায়, কুচ খেলা হতা হ্যায় ইধার, কুচ হতা হ্যায় গেম, কব হতা হ্যায়। হ্যাঁ, ক্রিকেট কা দেখো পিচ ভি হ্যায়, মান লো পিচ আছে। দেখো আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বহুত বড়িয়া। দেখো স্টেডিয়াম, এখানে আমি চলে আসলাম। দেখো স্টেডিয়াম এইভাবে পড়ে আছে, গ্রামের এখানে খেলাধুলার করার মতো মানুষের মানসিকতা একদমই নেই, কারণ এরা খেলাধুলা সেরকম করে না। কলকাতায় বা বাংলাদেশে যেসব ছেলেপেলে আছে তাদের খেলাধুলার প্রতি যে একটা ন্যাক সেটা এখানে খুবই কম, কারণ এরা খেতে খামারে কাজ করবে, খেলাধুলো দিয়ে কি হবে, এদের দূরের ভাবনাটা অনেক কম। আর মা বাবা একটু বড় হলেই কাজকর্মে লাগিয়ে দেয়, মাঠে ঘাটে হেল্প করে, তো যেটুকু ফ্রি টাইম পায় তখন তারা খেলাধুলা করে না, কারণ তাতে কি হবে সেটাই তাদের ধারণা, আমার যা মনে হয়। আর দেখো কত সুন্দর, আচ্ছা এই স্টেডিয়াম কিতনা দিন পাইলে বানাতো, চার সাল সে তো ইসমে কুছ, এ কিসনে কিসনে বানায়া হ্যায়, দেখো কেসরা হে পুরা কেসরা মতো এ বলতে যাচ্ছে, এটা পঞ্চায়েত দিয়ে এটা বানিয়েছে, কিন্তু এটা সাফ সাফাই একদম নেই। এই দেখুন এখানে গুটকা ফুটকা খেয়ে কীভাবে নোংরা করে আপনারা তো জানেনই, বাইরের স্টেটের ছেলেপেলেরা সবাই একটু গুটকাটা বেশি খায়, আর এরা কোথাও ফেলতে ভয় পায় না, কোথাও ফেলতে ভয় পায় না, যেখানে সেখানেও ফেলে দিতে পারে, এদের অনেক সাহস হয়ে থাকে, কারণ এরা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়ও ফেলে দেয়। তো সেই জিনিসগুলোই আমি তুলে ধরছি। দেখো গ্রামের এই বিচিত্র পরিবেশ, ভালো খারাপ সবই আছে, আর কত সুন্দর দেখো পরিবেশটা, কিন্তু পরিবেশটাকে এরা বাঁচিয়ে রাখছে না, নোংরা করে দিচ্ছে। এখানে খেলাধুলো তো একদমই হয় না।
আছে আর কত সুন্দর একটা জায়গা। কুর্সি নিকাল দিতে লে যেতে কেসে লোক হে গাঁও কি বাতাও কেসা লোক হে ইতনা আচ্ছা এক স্টেডিয়াম বানা দিয়া পানি আনি কা সব ব্যবস্থা হ্যাঁ ইসমে পুরি ব্যবস্থা হ্যাঁ আচ্ছা তুম লোক টিম বানা কে তো খেল সকতে হো ডেইলি মর্নিং টাইম পে কোই ভি টাইম পে হ্যাঁ খেলতে নেই দেখো ইসি মে নেই খেলোগে না তো গন্দগি আর ভি বাড়তে রহেগা হ্যাঁ না ये देखो कैसा हालत करके रखी है। हाँ सर पुलिस की तैयारी कर रहा है तुम बहुत बढ़िया बहुत बढ़िया। तो देखो खुद तकलीफ होती दौड़ने के लिए। अरे दौड़ने का जरूरत नहीं, क्रिकेट खेलो डेली एक घंटा, देखो सब व्यायाम हो जाएगा उससे। बताओ क्रिकेट में तो दौड़ भी करना पड़ता है, कोई भी चीज करना पड़ता है, जंपिंग लाफ सब कुछ होता है। দেখো এখানে আমি বোঝাচ্ছি শুধু দৌড়ালে হবে না, ক্রিকেটটা খেলো, কারণ স্টেডিয়াম এত সুন্দর আছে, তো খেলাধুলা করো, তার মধ্যে দিয়ে সব ব্যায়ামই হবে, সেটাই মেয়েকে বুঝিয়েছি। তো দেখো বন্ধুরা কেমন লাগলো আমার এই গ্রামের স্টেডিয়াম, ভালো খারাপ জানি না, খারাপ দিকগুলো আমি তুলে ধরার চেষ্টা করিনি, যেটা আমি দেখলাম সেটাই আমি দেখিয়েছি। দেখো এরকম হয়ে থাকে, তো ধন্যবাদ আজকে স্টেডিয়ামটা দেখালাম, তো কিছু না কিছু আমি দেখাতে থাকবো। যদি আমার এই ভালো লাগে গ্রামের এই স্টেডিয়াম কেমন হয়েছে কি, তো আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবে। তো আজকে ভিডিওটা এখানেই আমি রাখলাম, সবাইকে ধন্যবাদ।